আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী, আর এই নদী দেখতে তো অবশ্যই সবারই ভালো লাগে, আর যখন এ ধরনের পরিবেশে আসি তখন মনটাও খুব ভালো হয়ে যায়। তবে কোথায় আছে আজকে বলুন তো। হ্যাঁ দর্শক, অনেকেই হয়তো ভাই নদী এবং গরু আসার দৃশ্য দেখে বুঝতে পাচ্ছেন বা চিনতে পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমি আছি ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলার হযরতপুরের পাড়াগ্রাম হাটে। এই পাড়াগ্রাম হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা বলতে বলতে বেশ কিছু গরু চলে এলো এই পাড়াগ্রাম হাটে বিক্রির জন্য। আমরা দেখতে পাচ্ছেন যে নদীর উপরে নৌকাতে চলে এসেছে। এই গরুগুলো কোথা থেকে এলো আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, পাশাপাশি হাটের মধ্য থেকে একটু দাম দর জানানোর চেষ্টা করব। আমরা একটু দেখছি যে গরুগুলো এসেছে, এখন গরুগুলো নামানো হচ্ছে। দেখুন কীভাবে নামানো হয়। এই ওরে বাবা, বাহ 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 বাহ। গরু আসলে এই মাঝে মধ্যে এই নৌকা বা পিক আপ বা ট্রাক থেকে যখন গরুগুলো নামে, গরুগুলো কিন্তু বেশ ব্যথা পায়, কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। এখানকার ব্যাপারীরা বা রাখালরা তারা কিন্তু এইভাবেই অভ্যস্ত, এভাবেই গরু নামিয়ে থাকেন। এরপরে আমরা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে দেখুন এই নদী, এই নদীটির নাম হচ্ছে কালীগঙ্গা নদী, যেটা স্থানীয়ভাবে কালীগাং নদী বলে। এই নদীতে হাটের জন্য প্রচুর গরু এভাবে নৌকাতে করে নিয়ে আসা হয়। আমরা এই চমৎকার দৃশ্যটি ক্যামেরা বন্দি করছি আপনাদের জন্য। এটা এই ধরনের জায়গায় এলে এমনিতেই খুবই ভালো লাগে, আর এরপরে যখন নৌকা, গরু, আর যারা গরু ভালোবাসেন তাদেরকে তো নিশ্চয়ই এই দৃশ্যগুলো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমরা এই নদীর পাড় থেকে আপনাদের দেখাচ্ছি পাড়াগ্রাম হাট সপ্তাহে একদিন করে বসে, শনিবার করে। শনিবারে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই হাটটি চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এই হাটে আসে, গরু নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে এবং এই হাটে এনে তারা গরুগুলো বিক্রি করে। আমরা আরও দেখছি যে মানে বেশ একের পর এক নৌকাতে গরুগুলো চলে আসছে। আমরা একটু সামনের দিকে যাই, হাঁটতে থাকি এবং আপনাদেরকে দেখাতে থাকি। বাহ, কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য! আসলে আমার অভিজ্ঞতা কম, যার কারণে আমি যেহেতু আজকে প্রথম এসেছি এই হাটে, আমার খুব বেশ ভালো লাগছে। গরুগুলো চলে এসেছে। ভাই কোন জায়গা থেকে এসেছে গরুটা? শরীফবাগ। শরীফবাগ না? আপনারা কোথা থেকে এসেছেন ভাই? একই জায়গা। একই জায়গা না? বাহ, দেখতে পাচ্ছেন যে এইমাত্র নৌকাতে কিছু গরু ছাগল চলে এসেছে। এটা নৌকা কোথা থেকে এলো ভাই? এটা সোনাকান্দা। সোনাকান্দা থেকে? এখান থেকে কত দূর? এখান থেকে 40-50 মিনিট লাগে। এভাবে নৌকাতেই নিয়ে আসেন আপনারা? জি। বাহ বাহ, একের পর এক নৌকা আসছে তো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক নৌকা আসছে, নৌকাতে গরু নিয়ে আসা হচ্ছে এবং গরুগুলো নামানো হচ্ছে। আমরা দূরে আরেকটা দেখতে পাচ্ছি যে নৌকা আসছে এবং সেখানেও অনেক গরু আছে। এই গরুগুলো এই পাড়াগ্রাম হাটে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে এবং হাটের পারে আমরা নদীর পারে আছি। নদীর উপর দিকে দেখুন, এই নদীর পাড় থেকে উপরেই উপরেই হচ্ছে এই পাড়াগ্রাম হাট। সপ্তাহে শনিবার করে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে। এই পাড়াগ্রাম হাট থেকে আপনাদের সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশে নদীতে কীভাবে ট্রলারে করে গরুগুলো নিয়ে আসা হচ্ছে এবং নামানো হচ্ছে সেই জিনিসগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন আছেন? ভালো আছি। আল্লাহ দিলে গাই গরু দেখছি না? হ্যাঁ, এটা গাই গরু। এটা বাছুর কই? এটা বাছুর না, এটা পরে ভু কইবো। আচ্ছা, কেমন বেচা, কেমন দাম হলে বেচা কেনার? 140-150। আচ্ছা, দাম দর হয়েছে না? 8-9 হাজার ধরব। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে আবারও আপনাদের দেখাতে চাই যে ট্রলারে করে একের পর এক ট্রলারে করে গরু আসছে। শুধু গরু বললে ভুল হবে, গরু আছে, মহিষ আছে। দেখুন এ ধরনের দৃশ্য দেখতেই খুব ভালো লাগে, দেখতেই খুব ভালো লাগে।
এই গরুগুলো নামানো হচ্ছে। গরুগুলো যদি আমরা দেখাই যে কোথা থেকে এলো, আমার মনে হচ্ছে এখানেই আমরা আপনাদেরকে দীর্ঘক্ষণ রাখা যেতে পারে। এ পাশে যদি একটু কোথা থেকে আসছে আপনাদের জানাতে পারি। বাহ, আমরা আছি, আমরা আছি। ভাই কোথা থেকে এলো গরুগুলো? বিক্রমপুর, খামার পাড়াতে আছে, বিক্রমপুরতে। আচ্ছা, খামার পাড়া বিজ্ঞাপন থেকে এসেছে। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল কালারের গরু। ভাইয়া কোথা থেকে এসেছে এগুলো? বিক্রমপুর। বিক্রমপুর না? তো তুমি এই ষাঁড় গরু যে ধরে রাখছো পারবা? বাহ, দেখছেন যে ছোট মানুষ তারপরে এই শক্তিশালী ষাঁড় গরুটা ধরে রেখেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। এই হাটের অবশ্য এটাই সৌন্দর্য, এটাই 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 আনন্দ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি যেহেতু প্রথম এসেছি বারবারই এই কথাটি বলছি। দেখুন আবারও ট্রলারে গরু চলে এসেছে। ট্রলার কীভাবে, বাহ 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 বাহ, ট্রলার এসে থামবে এবং গরুগুলো নামানো হবে। এরপর পরই দেখা যাবে যে গরুগুলোর বিক্রির জন্য এই পাড়াগ্রাম হাটের ভিতরে নিয়ে যাওয়া হবে। এই দৃশ্যে আর কিছু বলতে হয় না, ছবিতেই বোঝা যাচ্ছে কত কত সৌন্দর্য। বিশেষ করে যারা প্রথম আমাদের চ্যানেলে আজকের এই ধরনের ভিডিও দেখছেন বা এই হাটের ভিডিও দেখছেন, তারা নিশ্চয় নিশ্চয় তাদের অনেক ভালো লাগবে। আমি নিজেও যেহেতু এই হাটে প্রথম এসেছি, দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যদি ডান দিকে একটু ঘুরিয়ে দেখাই যে দেখুন কত দূর বিস্তৃত চমৎকার সুন্দর একটি নদী, এবং এই নদীর পারেই ট্রলারে করে গরুগুলো আসে। একটি বিষয় যে একটা সময় হাট বাজার মূলত নদী কেন্দ্রিক ছিল, নদীকে কেন্দ্র করে হাট বাজারগুলো গড়ে উঠত, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি যে নদীতে এই গরুগুলো ট্রলারে করে পরিবহন করা বহন করা বেশ বেশ সহজতর ছিল, এবং এখন পর্যন্ত কিন্তু তাই। আমরা ঢাকা শহরে আপনাদেরকে গাবতলী হাটের ভিডিও দেখাই, গাবতলী হাট থেকে অনেক সময় দেখাই, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে হাটে কিন্তু পিক আপে গরুগুলো নিয়ে আসা হয় এবং গরুগুলো অনেক অনেক সময় ব্যথা পেয়ে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পরিবহনের দিক থেকে সহজ, এক স্থান থেকে আরেক জায়গায় গরু নিয়ে আসা অনেক সহজ এই এই ট্রলারে করে। অনেক বক বক করছি অবশ্য, যেহেতু প্রথম আমরা এই এই পাড়াগ্রাম হযরতপুর হাটে, কেরানীগঞ্জের এই হাট, যার কারণে একটু বক বক করছি। রাখালরা গরু থেকে ছাগল থেকে শুরু করে এগুলো ট্রলার থেকে নামানোর পরে এই হাটে উঠানোর জন্য নিয়ে আসছে। আমরা চতুর্দিকে গরু ছাগল আসে, গরু আসে। এই পাশে এই গরুটা দেখাবো যে দুধের গাভী, দেখুন বেশ দুধের গাভী, মানে গরু, এই গরুটার সম্ভবত অনেক দুধ হবে, দুটো বাছুরও আছে। ভাই কোথা থেকে আসলো গরুগুলো, কোথা থেকে আনলেন, কোথা থেকে নিয়ে আসা হয়েছে? ধামরাই, ধামরাই, ধামরাই থেকে গরুগুলো এলো। ওরে বাবা, আমরা যদি নদীর তীরের দিকে দেখি আবারও কিছু, একের পর এক ট্রলার আসছে এবং এই হযরতপুর পাড়াগ্রাম হাটে বিক্রির জন্য গরুগুলো আমরা দেখতে দেখতে চলে এলাম। ট্রলার এসেছে, তবে ট্রলারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাছুর গরুগুলো বেশি দেখা যাচ্ছে, বাছুর গরু বিভিন্ন জাতের ক্রস, দেখছেন যে সবাই তড়িঘড়ি করে উঠছে। তার পেছনে কারণ হচ্ছে ব্যাপারীরা তড়িঘড়ি করে উঠছে এবং কিছু রাখালরা আছে যে কে কোন গরুটা নিবে, এই জন্যই মূলত তারা উঠে আগেই দেখার চেষ্টা করছে যে কত দামে তারা গরুগুলো কিনতে পারে। বাহ, এখানেই আরেক হাট, বলতে গেলে নদীর মধ্যে হাট, নদীর মধ্যে হাট। এরপরে আরেকটি ট্রলারে চলে এলো। এগুলো একটু মাঝারি বা ছোট সাইজের ষাঁড় গরু ট্রলারটি চলে এলো। আমরা এখন পর্যন্ত আর ট্রলার দেখতে পাচ্ছি না, ও অনেক দূরে হয়তোবা আছে, ও অনেক দূরে অবশ্য আছে, ক্যামেরায় আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি পাড়াগ্রাম হাটের
যে পাশেই নদীটি আছে কালীগঙ্গা নদী, সেই নদী থেকে নদীর পার থেকে ট্রলারে করে যে শত শত গরু আসছে এই হাটে বিক্রি করার জন্য, সেই গরুগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। গরুগুলো এখন ট্রলার থেকে নামানো হচ্ছে। আমরা একটু এক ভাইয়ের সাথে যদি কথা বলি, ভাই আনুমানিক প্রতি হাটে এরকম ট্রলার কি পরিমাণ আসে এই হাটে গরু নিয়ে? অনেক অনেক পরিমাণ গরু হয় এই হাটে, অনেক ধরনের গরু আসে, বড় বড় দামি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকার গরু হয় এখানে। ট্রলারের সংখ্যা কত হতে পারে? আমি তো প্রথম এই জন্য জানতে। এখানে 60-70টা ট্রলার আসে। 60-70টা ট্রলার হ্যাঁ প্রতিদিন আসে, মানে প্রতিদিন প্রতি হাটে, প্রতি শনিবারে, প্রতি শনিবারে হাটে আসে। আচ্ছা, তো এই হাট তো চলে কটা পর্যন্ত? মাগরিব মাগরিব পর্যন্ত চলে না, এখানে 10 মিনিট আগে ছুটি দেয় রোজার মাস কারণ। আচ্ছা আচ্ছা, রমজানে একটু আগে আগে শেষ হয়ে যায়। তো কোন কোন এলাকা থেকে এই ট্রলারে করে গরুগুলো আসে? নারায়ণগঞ্জ, অনেক ফতেপুর, এদিকে ডালিগান্দি, অনেক জায়গা থেকে আসে। বল আচ্ছা, আবার কিনে নিয়ে কি ট্রলারে চলে যায়? চলে যায় হ্যাঁ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, হাটের এই পাশে একটু যদি উপরের দিকে দেখায়, এতক্ষণ তো নদী দেখাচ্ছিলাম, এর মধ্যেই বাবা গো দেখুন, মহিষ, মহিষকে এই ট্রলার থেকে নামিয়ে গোসল করানোর পরে একেবারে হাটে ঢোকানো হচ্ছে। গোসল করানোর পরে দেখতে গেলে অবশ্য ভালো লাগবে, যার কারণেই এই কাজটি করা হয়েছে, গোসল করানো হয়েছে। আমরা দেখতে আছি ইতোমধ্যে দাম দরও দেখি দুই একজন করছে, ছোট ছোট কিছু গরুর। আবারও দেখতে পাচ্ছেন ট্রলারে গরু আসছে। এই ঘাটে অবশ্য ভিড়ল না, সম্ভবত সামনে চলে যাচ্ছে। বাহ, এই দৃশ্য শুধু এমনি দেখতেই ভালো লাগে, আমার বক বক না করলেও আপনারা দেখতে থাকবেন। নামানো হচ্ছে। ভাই কোথা থেকে নিয়ে আসা হলো? দাম দর হচ্ছে না, দেখা যাক, দাম দর চলছে, দিতে চাচ্ছে আবার চাচ্ছে না। বেশ ছোট ছোট বাছুর গরু, দেখি কোনো মারামারি লেগে যায় কিনা। বাহ, গরু নিয়ে টানাটানি হচ্ছে। এক ব্যাপারী বলছে আমি নেবো, আর একজন বলছে আমি নেবো। ৩৫,০০০ টাকা চেয়েছে এই ছোট্ট গরুটি। বাহ, গরু নিয়ে দাম দর হচ্ছে, ছোট্ট বাছুর গরু, দেখা যাক কততে বিক্রি হয়। বাহ, সুন্দর দাম দর হচ্ছে ভাই, আপনি নিলেন? ২৮-৩০ দিবেন না ভাই, দেন না। ২৮-৩০ হওয়ার কথা ছিল, কিন্তু উনি চাচ্ছেন এই ছোট ছোট বাছুর গরু। ৩৫,০০০ যার কারণে হলো না, কেন হলো না বুঝতেই পাচ্ছেন, যেহেতু ব্যাপারী রাজি নয়। আমরা আর একটু সামনের দিকে যদি দেখাতে চাই, যে ছোট ছোট বাছুর গরু, বিশেষ করে বিভিন্ন জাতের ক্রস জাতের বাছুরগুলো কেনার খুব আগ্রহ দেখছি ব্যাপারীদের। ছোট্ট বাছুরগুলো নামছে, আবারও ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পিছন থেকে আবারও ট্রলারে করে গরু আসছে। এখানেও সম্ভবত গাভী গরু এবং বাছুর গরু আসছে। দাম দর চলছে আর একটি ছোট্ট বাছুর গরু, এটা অবশ্য একটু স্বাস্থ্য ভালো আছে। আমরা যদি ষাঁড় বাছুর, এটা কি হলো না? এটা সম্ভবত হয় নাই। আমরা ওইদিকে দেখবো যে আরেকটি ট্রলার এসেছে, ট্রলার থেকে গরুগুলো নামানো হবে। এইমাত্র ট্রলার এসে নদী তীরে ভিড়ল। আসুন আমরা যদি একটু জানাতে পারি যে এই ট্রলারটি কোথা থেকে এলো।
না এই গরুগুলোর চাহিদা অনেকটা কম দেখছি কারণ এই গাভী গরুর চাহিদা সাধারণভাবে যতটুকু দেখছি গাভী গরুর চাহিদা একটু কম তবে গাভীর যে ছোট ছোট বাচ্চা মানে বাছুর গরুগুলোর চাহিদা বেশি এবং ষাঁড় গরুর চাহিদা এখানে অনেক বেশি দেখছি আমরা ডান দিকে দেখুন যে এখন মোটামুটি গরু চলে এসেছে ধীরে ধীরে ট্রলারের সংখ্যা কম দেখছি ডান পাশে উপরের দিকে একটা মহিষ দেখছি দুটো মহিষ আসছে এই মহিষ কোথা থেকে এসেছে দাম দর যদি একটু জানাতে পারি আপনাদের ভাই মহিষ কোথা থেকে এলো ভাই মহিষটা এসে বিক্রির জন্য না আচ্ছা বিক্রির জন্য না বিক্রির জন্য কেমন দাম দর চিন্তা ভাবনা দুইটা 4 লাখ টাকা বিকব দুইটা 4 লাখ না সার মহিষ হ্যাঁ বাহ দর্শক দেখছেন যে এই দুটি মহিষ 4 লক্ষ টাকা হলে ওনারা বলছেন যে বিক্রি করবেন এই পাড়াগ্রাম হাটে আমরা আবারো নদীর দিকে একটু ঘুরিয়ে দেখাই নদীর পারে আছি এবং এখান থেকে একটু বেশি বকবক করে দেখানোর চেষ্টা করছি আগেও বলেছি যে আমরা আজকে এই কেরানীগঞ্জের হযরতপুরের পাড়াগ্রাম হাটে প্রথম যার কারণে এখানকার সার্বিক বিষয় কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বাহ দেখা যাচ্ছে যে ব্যাপারী বেশ দামদর হচ্ছে ছোট বাছুর আমরা দেখি দামদর জানাতে পারি কিনা কত দামে বিক্রি হচ্ছে ছোট বাছুর গরু নেওয়া হচ্ছে বাহ বেচাকেনার চিত্র আপনাদের দেখাচ্ছি এই নদীর পাড় থেকে কত দিয়ে হলো আমি একটু পরেই হয়তো বা জানাতে পারবো ছোট্ট একটা বাছুর গরু ক্রস জাতের বাছুর গরু বিদেশি জাতের আপনারা দেখছেন যে বাহ একটু শুকনা টাইপের ভাই কত হলো ভাই কত হলো 50-60 কত হলো ভাই কেউ বলে 50 কেউ বলে 60 বুঝতে পারছি না তো 50,000-এ এই ছোট্ট বাছুর গরুটি বেচা কেনা হলো আমরা আরো কিছু দেখছি আমি এটা বেচা কেনা হয় না এটা নামছে ছাগলও আনছে ভাই কোথা থেকে আসছে এর বক্তব্য লিখতে আচ্ছা জি ধন্যবাদ আমি একটু এবার নৌকার উপরে যেতে চাই দেখা যাক বাহ 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 আমাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমরা নৌকার ভিতরে আছি নৌকার মধ্য থেকে দেখানোর চেষ্টা করছি যে এই হযরতপুর হাটে গরুগুলো নিয়ে আসা হচ্ছে ভাই কোথা থেকে এসেছে এটা নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ থেকে এসেছে এই গরুগুলো ট্রলারে করে আনা হয়েছে আমরা আছি আমরা আরও কিছু ষাঁড় গরু দেখছি ভাই এটাও কি নারায়ণগঞ্জ থেকে আপনারা এই হাটে ব্যবসা করেন ও ফার্মের 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 জন্য নিয়ে এসেছেন না বাহ শুনছেন যে নারায়ণগঞ্জ থেকে ফার্মের কিছু গরু এগুলো এই নিয়ে আসা হয়েছে আমি আছি পাড়াগ্রাম হযরতপুর পাড়াগ্রাম হাটে ভাই কি প্রতি সপ্তাহে আসা হয় আচ্ছা বেশ প্রতি সপ্তাহে ওনারা আসেন আমি এই গরুগুলোর অবশ্য দাম আপনাদের জানাতে পারছি না যেহেতু সবেমাত্র ওনারা এই গরুগুলো নিয়ে যাচ্ছেন এবং হাটে উঠানোর পরে ওনারা দামটা ফিক্সড করবেন আমরা একটু আসুন নদীর মধ্যে একটু নদীর মধ্যে ঝাঁপ দিব না ট্রলারে উঠলাম এবং নদীর পাড়ে চলে এলাম সরি নদীর উপরে চলে এলাম দেখছেন যে গরুগুলো নিয়ে ইতোমধ্যে নামানো হয়েছে আমরা কি ভিডিও শেষ করব নাকি আরও কিছুক্ষণ এই নদীর পাড়ে আপনাদেরকে দেখাবো বলুন আপনারা কমেন্টস করলে আরও কিছুক্ষণ দেখাবো বাহ দেখুন আমরা একেবারে নদীর মধ্যে ট্রলারে আছি নদীর উপর থেকে যদি দেখাই উপরে হচ্ছে সেই পাড়াগ্রাম হযরতপুর হাট উপরের দিকে দেখুন যে হাট অনেক বিস্তৃত তবে আমরা হাটের মধ্যে এখন যাচ্ছি না হাটের বাইরে যে নদীর পার আছে এটি হচ্ছে কালীগঙ্গা নদী যেটাকে স্থানীয়ভাবে কালীগাং নদী বলছে অনেকেই সেই কালীগাং নদীর পার থেকে হযরতপুর হাটের পাশেই সেখান থেকেই আপনাদেরকে
যে ট্রলারে করে গরুগুলো নিয়ে আসছে, সেই গরুগুলো কোথা থেকে আসছে, কেমন দাম, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। আমরা আছি হযরতপুর পাড়া গ্রাম হাটের পাড়ে, নদীর পাড়ে, দুঃখিত হাটের পাড়ে না, হাট তো উপরে। দেখতে পাচ্ছেন যে সেই কালীগঙ্গা নদী বা কালীগাং নদী, এই নদীতে ট্রলারে করে আমরা এখানকার স্থানীয় লোকজনের সাথে, ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতি হাটে আনুমানিক 60-80টি ট্রলার এরকম করে আসে, সেই দেশের বিভিন্ন জায়গা থেকে। সেই ট্রলারগুলোতে বিভিন্ন ধরনের গরুগুলো আসে, বিশেষ করে আপনার বা বিশেষ করে গাভী গরুগুলো বেশি আসে। তো আমরা এই হাট থেকেই সেটাই দেখানোর চেষ্টা করছি। আমরা আরও সামনে যাই, দেখুন ছোট্ট একটা গাভীর বাছুর, সে বাছুরকে নদীতে ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে এবং ছোটো ছোটো বাছুরগুলো নামানো হচ্ছে। আমরা আসলে আপনাদেরকে কতটুকু ক্যামেরায় দেখাতে পাচ্ছি জানি না, চেষ্টা করছি এই পাড়াগ্রাম হাটের নদীর পাড় থেকে আপনাদের চমৎকার চমৎকার সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য। দেখুন যে নদীতে বাছুরকে গোসল করানো হচ্ছে, ছোট্ট বাছুরকে, হয়তো বা 5-7 দিন বা 10 দিনের বাছুর এই বাছুরগুলো। বাহ, গরুগুলো কোথা থেকে এসেছে আপনাদের যদি একটু জানাই, আমি নিচে চলে যাচ্ছি। ভাই কোথা থেকে এলো এগুলো? এগুলো এলো ভাই বালেঙ্গা থেকে। বালেঙ্গা না? বাহ, অনেক সার গরুও দেখছি, এই সার বাছুরগুলো। ভাই এগুলো কোথা থেকে আনলেন মুরব্বি? এটাই কাটাখালি থেকে আনছি। প্রতি সপ্তাহে আসেন? প্রতি সপ্তাহে আসি না, আমরা বাড়ির গরু বেচতে আসি। বাড়ির গরু না? তো এটা কেমন দাম দর নেবেন বলেন তো? এটা বাড়িতে 85 বলছিল, দেনিকে 90 বলে দিছিলাম। কি জাতের এটা? দেশি জাতের? দেশি দেশি বাছুর না, দাঁত হয় নাই তো? বাহ, শুনছিলেন যে 85 বলেছিল। তো দর্শক, আমরা মনে হয় আর ভিডিওটি লম্বা করব না, এখানেই শেষ করতে চাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার পাশেই কেরানীগঞ্জ, সেই কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের পাড়াগ্রাম হাটের যে পেছনে নদীটা আছে, যেটা কালীগঙ্গা নদী বলে, স্থানীয়ভাবে কালীগাং নদী, সেই কালীগাং নদীর পাড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কীভাবে ট্রলারে করে গরুগুলো আসে এবং সেগুলো নামানো হয় এবং কোন কোন এলাকা থেকে আসে সেটা একটু জানানোর চেষ্টা করেছি এবং একটু বেচাকেনার দৃশ্যও কিন্তু একটু দেখানোর চেষ্টা করেছি। যদিও প্রচণ্ড রোদ, তারপরেও এই গ্রামীণ সুন্দর পরিবেশে খুবই ভালো লাগছে। আমরা পাড়াগ্রাম হাটে প্রথম এসেছি, যার কারণেই আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাটের বিভিন্ন পাশ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরুগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দর্শক, আর কথা নাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।